কৃষ্ণনগর এবং চন্দননগরের পর জগদ্ধাত্রী পুজো জমজমাট ও উৎসবের পরিণত হতে চলেছে ঋষরা। এই নিয়েই ঋষরা থানার পক্ষ থেকে জগদ্ধাত্রী পুজো নিয়ে এক গাইডলাইন ম্যাপ উন্মোচন অনুষ্ঠান হয়ে গেল। ছট পুজো এবং তার থেকেও আমাদের চন্দননগর এবং শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা, তাই শ্রী মানুষের পাশে থাকতে, মানুষের পরিষেবা দিতে চন্দননগর পুলিশ আগেও ছিল, এখনও আছে। আমাদের সামনে যারা মিডিয়া বন্ধুরা রয়েছে এবং সকল আগত যে সমস্ত পূজা কমিটি সেন্টারবাসী যে সমস্ত মানুষ রয়েছে তাদের প্রত্যেকেই চন্দননগর পুলিশ কমিশনারের তথা দৃশ্যমান শঙ্কর চক্রবর্তী মহাশয়, চেয়ারম্যান রিসার শ্রী বিজয় সাগর মিশ্রের মহাশয়, শুভ
জগদ্ধাত্রী পূজোর আমাদের শুভেচ্ছা। এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের চন্দননগর পুলিশ কমিশনারের মাননীয় সিপি স্যার, রয়েছেন এসিপি শ্রীরামপুর, রয়েছেন অন্যান্য পুলিশ অধিকর্তা, আমাদের এসিপি সাহেবরা এবং আমাদের পুলিশরা থানার আধিকারিক পুলিশ আধিকারিকবৃন্দ, রয়েছেন আমার সহকর্মী এসডিও শ্রীরামপুর সাহেব, আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন এই অঞ্চলের সবার খবর নেওয়ার আমাদের মাননীয় বিধায়ক মহাশয়, রয়েছেন আমাদের এই পৌরসভার চেয়ারম্যান সাহেব, ভাইস চেয়ারম্যান সাহেব, কাউন্সিলর বৃন্দ, রয়েছেন আমাদের এই কোঅর্ডিনেশন এই জগদ্ধাত্রী পুজোর যে সেন্ট্রাল পুজো কমিটি কোঅর্ডিনেশন কমিটি তাদের সদস্য এবং আমাদের যারা কর্মকর্তা রয়েছেন এবং ভাবে সম্পন্ন করতে পারি তার জন্য আমাদের হুগলি জেলা প্রশাসনের পক্ষ থেকে আপনাদের সবাইকে একটাই অনুরোধ, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে বার্তা দিয়েছেন আমাদের সবাইকে যে ধর্ম যার যার উৎসব সবার, অর্থাৎ এই রকমভাবে আমাদের আগামীকাল পরশু ছট পুজো আছে, তারপরে আমাদের চন্দননগরের জগদ্ধাত্রী পুজো, আমাদের তার দুদিন পর থেকে এখানে নিশিরাদি জগদ্ধাত্রী পুজো, তারপরে আবার পাঁচবেড়িয়ায় কার্তিক পুজো, এইরকমভাবে আমাদের হুগলি জেলার যে গর্ব বিভিন্ন অনুষ্ঠান ঐতিহ্যবাহী, যাতে সেই আমাদের এই উৎসব শান্তিপূর্ণভাবে সবাই উদযাপন করতে পারি, আমাদের হুগলি জেলা প্রশাসনের কাছে আপনাদের কাছে ঐকান্তিক অনুরোধ। যেরকমভাবে আমাদের যে আমরা শুনেছি যে প্রশাসনের পক্ষ থেকে রেশরাবাসী যে তাদের দৃঢ় বিশ্বাস যে তারা এই উৎসবের মরশুম এই ঐতিহ্যবাহী পুজোর দিনগুলোতে সুন্দরভাবে দুর্ঘটনা মুক্ত একটা আমাদের পুজোর পরিবেশ নিয়ে আমরা এই পুজোকে পালন করব। সবাই ভালো থাকুক, আনন্দে থাকুক। বিশ্বের জগদ্ধাত্রী পুজো বিশ্বের দ্বিতীয়, বিশ্বের জগদ্ধাত্রী পুজোর একটা ঐতিহ্য আছে, সেই ঐতিহ্যটাকে আমরা বজায় রাখি। আমাদের শুধু হুগলি জেলা থেকেই নয়, আশেপাশে বর্তমান নদিয়া হাওড়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে অনেক দর্শনার্থীরা ওনারা এখানে মায়ের পুজো দেখতে আসেন। আমরা বিগত কয়েক বছর ধরে আমাদের পৌরসভার তরফ থেকে আমরা কোনো পুজো কমিটি নিরঞ্জন শোভাযাত্রার যখন গঙ্গায় যখন প্রতিমা নিয়ে যাওয়া হয় আমাদের পৌরসভার তরফ থেকে আমরা এক্সপার্ট কুলি নিয়ে আসি। আমরা এবারে যারা পুজো কমিটি যারা বিসর্জন করতে যাবেন, যারা নিরঞ্জন প্রতিমা নিরঞ্জন করতে যাবেন, আমাদের কয়েকজন ছাড়া পুলিশের আমাদের বড়বাবু সহ আমাদের পুলিশের অধিকারীগণ আমাদের যে গাইডলাইনারা যেটা দেবেন সেটা মেনেই পুজো কমিটিকে কিন্তু বিসর্জনে যেতে হবে, কয়েকজন ছাড়া আর কেউ ভেতরে ঢুকবে। এছাড়া আমরা স্পেশাল আমরা কয়েক জায়গায় বায়ো টয়লেট সহ আমাদের ছট পুজো কিন্তু অনেক প্রায় 50,000 যারা শ্রদ্ধালুরা বিভিন্ন ঘাটে ছোট বড় ঘাটে ওনারা ছট মায়ের পুজো করতে যান। আমরা ছট পুজো এবং জগদ্ধাত্রী পুজো কে বিশেষ লক্ষ্য নিয়ে আমরা বিভিন্ন রাস্তাঘাট মেরামতির কাজ দ্রুত গতিতে চলছে। আমাদের আরো যদি কোথাও রাস্তাঘাট বাকি থাকে, রিপেয়ারিং করার বাকি থাকে, সেটাও কিন্তু রিপেয়ারিং হয়ে যাবে। আমরা ছট পুজো জগদ্ধাত্রী পুজোতে স্পেশাল জলের ব্যবস্থা করি এবং বায়ো টয়লেট সহ সমস্ত রকম যাতে কোনো দর্শনার্থীর কোনো অসুবিধে না হয় আমরা রেল ডিআরএম হাওড়াকে আমরা একটা চিঠি লিখেছি যাতে স্পেশাল ট্রেন দেওয়া যায় এবং 3 নম্বর রেলওয়ে ক্রসিংয়ে যাতে ওখানে স্পেশাল ডিআরপি সহ আরপিএফের ওনারা যাতে স্পেশাল ব্যবস্থা রাখে এবং এই পুজোটা এই উৎসবটা এবারে কিন্তু অনেক ভিড় হবে। কোভিডের জন্য কয়েক বছর অনেক দর্শনার্থীরা বা কোভিড বিধি মিলে আমাদের সবাইকে চলতে হয়েছিল। আমরা এবারে আমাদের রাজ্য সরকারের নির্দেশ মিলে এই পুজোর এই উৎসবটাকে আমরা সবাই পালন করব আর সবাই মিলেমিশে আমরা বিশ্বের ওই পুজোটাকে আমরা বজায় রাখি যাতে এই উৎসবটা সবার ভালোভাবে কাটুক, সবারই যাতে মানে ঈশ্বর সম্মানটা যাতে বজায় থাকুক এটা আমরা করব এবং এই পুজোর উৎসবটা ভালোভাবেই কাটবে
পুলিশ প্রশাসন পৌর প্রশাসন এই পূজোর উৎসবটাকে ভালো করে পালিত করার জন্য যা যা সহযোগিতা করার আমরা সবাই করব নমস্কার মঞ্চে উপস্থিত আছে আমাদের সকলের প্রিয় শ্রীরামপুর বিধানসভার বিধায়ক ডক্টর সুদীপ্ত রায় মহাশয় মঞ্চে উপস্থিত আছে পুলিশ আধিকারিক মহাশয় বৃন্দ আমাদের বিশ্বাস পৌরসভার পৌর প্রধান উপপৌর প্রধান সকল কাউন্সিলর বৃন্দ এবং সমস্ত পুজোপান্ডব যাদের জন্য আমরা নিশ্চিন্তে থাকি তাদেরকে আমি প্রথমে ধন্যবাদ দিই ওনাদের জন্য ওনারা সব কিছু ত্যাগ করে এই পুলিশ প্রশাসন দুর্গা পুজো থেকে শুরু করে কালী পুজো থেকে শুরু করে এবং নিশ্চয় ঐতিহ্যমণ্ডিত জগদ্ধাত্রী পুজোকে যেভাবে প্রত্যেক বছর প্রশাসন আমাদেরকে সহযোগিতা করে আমরা প্রত্যেক পুজো কমিটির পক্ষ থেকে এবং আমাদের পক্ষ থেকে পক্ষ থেকে ধন্যবাদ জানাই দু একটা ভর্তুকি হয়ে থাকে সেই ভর্তুকিগুলো আমি অনুরোধ করব ওনারা নিশ্চয়ই নিজেদের মনে করে প্রত্যেকটা পুজো কমিটির সঙ্গে বসে সেই সমস্যা একটু মিটিয়ে দেবেন সেই মিটিয়ে দেবেন আমাদের কাছে অনেকগুলো অভিযোগ বিচারকে অভিযোগ এসেছে সেই অভিযোগগুলো বড়বঙ্গে জানিয়েছি সেইগুলো আশা করি মিটিয়েও যাবে এবং আমাদের জগদ্ধাত্রী পুজো প্রত্যেক বছর খুব ভালোভাবে এবং সুন্দরভাবে কমপ্লিট হয় তার জন্য আমাদের প্রশাসন নিশ্চয় তারা বড়বঙ্গে ধন্যবাদ জানি এবং আমাদের মধ্যে যারা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এবং ওসিপিটিও উনিও আমাদের পুজো পুজো থেকে 2019 থেকে আমি দেখছি উনিও প্রত্যেক বছর একদম পেট্রোলিং করেন ঋষরা থেকে বন্দনা ভট্টাচার্যের রিপোর্ট হাই টিভি